আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিডনি নষ্ট হওয়া থেকে কিভাবে আমরা বাঁচতে পারি এবং এই সম্পর্কে সহজ কিছু কাজ করতে পারি এবং এই সম্পর্কে বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি এই সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে আমি আটটা বিষয় আলোচনা করব আপনাদের নিকট, যেটা আপনারা শুধু শুনেন এবং মেনে চলেন ইনশাআল্লাহ কিডনিজনিত যত ধরনের সমস্যা আছে এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফার্স্ট ওয়ান, কিডনি সম্পর্কে বলার আগে বলি যে অ্যাথোক্লাসিস নামক এক ধরনের রোগ রয়েছে। অ্যাথোক্লাসিস, বুঝতে পারছেন, এই রোগটা হয় সাধারণত যারা ডায়াবেটিসের রুগী আছেন, হাই ব্লাড প্রেশারের রুগী আছেন, এই ধরনের রুগীদের ক্ষেত্রে অ্যাথোক্লাসিস বেশি হয়ে থাকে। এটা আরেকটা ভয়াবহ রোগ। এই রোগটা যদি কারোর দেহের মধ্যে দেখা দেয় তাহলে এটা তার বেশ কিছু সমস্যা সৃষ্টি করে দেহের মধ্যে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে রক্তনালী চিকন হয়ে যায়, রক্তনালী চিকন সরু হয়ে যায়, অর্থাৎ রক্তনালীটা মনে করেন এই যে কলমের মতো এতটুকু মোটা মনে করেন, তো এটা আস্তে আস্তে চিকন হতে থাকে। এই যে রক্তনালীগুলো চিকন হতে থাকে, এর মূল কারণ হচ্ছে রক্তনালী যে চারপাশে আছে না, ভিতরের দিকে যে চারপাশে, এই চারপাশে আপনার কোলেস্ট্রল জমা হতে থাকে এবং ট্রাইগ্লিসারাইড নামক আরেকটা উপাদান রয়েছে যেটা রক্তের ট্রাইগ্লিসারাইড, ওইটা চতুর্দিকে কী হতে থাকে আপনার আবরণের মতো সৃষ্টি হতে পারে, যার কারণে রক্ত চলাচল খুব কমে যায় এবং আর্সেনিক এবং জমাট বেঁধে থাকে, ঠিক আছে, এবং অনেক সময় ব্লাড সার্কুলেশন অনেক কমে যায়, কারণ চতুর্সাইডে যখন একটু সরু হতে থাকবে এর মধ্যে যখন ব্লাড চলাচল কম করবে তখন কিন্তু এটা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে। যখন আপনার কম ব্লাড চলাচল করবে এটা আপনার কিডনির উপরে বিরূপ একটা প্রভাব বিস্তার করবে এবং এর কারণে আপনার দেহের মধ্যে যেই অক্সিজেনের যেই ঘাটতিটা, এটা অক্সিজেনের ঘাটতি দেখা দিবে এবং এটা আপনার কিডনির মধ্যে অক্সিজেনটা খুব কম প্রবেশ করবে, যা আপনার জীবনের জন্য একটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসবে। খাবারের পুষ্টি আপনার কমে যাবে, অর্থাৎ আপনি খাবার যে খাবেন এরকম দেখা দিলে আপনার খাবারের মধ্যে যে পুষ্টিটা এটা একদমই কমে যাবে। সুতরাং বুঝতে পারতেছেন তো এটা কী মারাত্মক এবং কতটা ভয়ানক একটা রোগ। সুতরাং যত সম্ভব আমরা যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন, হার্টের পেশেন্ট আছেন, এই ধরনের পেশেন্ট যারা আছেন, মা বোনেরা, আপনাদের ভাইয়েরা, সবাইকে বলতেছি যে এই রোগ থেকে পরিত্রাণের চেষ্টা করুন। যত সম্ভব ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখুন এবং হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলে ওইটাকে আপনি নিয়ন্ত্রণে রাখুন। ব্লাড প্রেশারটা যদি খুব বেশি মাত্রায় আপনার দেহে না প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়টা খেয়াল রাখুন, ঠিক আছে। এরপরে সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক থেকে যত সম্ভব দূরে সরিয়ে থাকুন, কারণ অ্যান্টিবায়োটিক আপনার জীবনের জন্য, আপনার দেহের জন্য একটা মারাত্মক একটা প্রভাব, বিরূপ প্রভাব বিস্তার করে। সুতরাং যত সম্ভব অ্যান্টিবায়োটিক থেকে নিজেকে পরিত্রাণ থাকতে হবে, অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে পরিত্রাণ থাকতে হবে, কারণ অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে আপনার পাকস্থলীর মধ্যে যে ব্যাকটেরিয়াটা আছে ব্যাকটেরিয়াটা কমে যায় এবং আপনার দেহের আরও অনেক সমস্যা সৃষ্টি করে। অ্যান্টিবায়োটিক কিডনিতে তো সমস্যা সৃষ্টি করেই, এটা আরও অনেক বড় ধরনের প্রভাব বিস্তার করে। যত সম্ভব ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই আপনি অ্যান্টিবায়োটিক সেবন করবেন না, ঠিক আছে। এবং এটা আমাদের দেহের মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে, যেহেতু ব্যাকটেরিয়ার কথা বললামই, একটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, একটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া। সো আমাদের দেহ ব্যাকটেরিয়া যদি আমার দেহে না থাকতো তাহলে আমার জীবনই থাকতো না, এতটা প্রয়োজন মনে করেন। আর কিছু আছে অপকারী ব্যাকটেরিয়া যেটা আমাদের দেহে ক্ষতি করে, ঠিক আছে, কিন্তু অ্যান্টিবায়োটিক যখন আমরা খেলে অ্যান্টিবায়োটিক আমাদের উপকারী যে এত ব্যাকটেরিয়া আছে, কোটি কোটি ব্যাকটেরিয়া, এগুলোতে ধ্বংস করেই পাশাপাশি ক্ষতিকারকও ধ্বংস করে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক কখনোই বুঝতে পারে না যে এটা উপকারী না ক্ষতিকর, দুইটা কী ক্ষতি করে, উপকারীটাকেও ক্ষতি করে এবং ক্ষতিকারকটাকেও ক্ষতি করে। সুতরাং সেজন্য অ্যান্টিবায়োটিক থেকে যত সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখা। তিন নম্বর হচ্ছে ব্যথানাশক ওষুধ থেকে 100 হাত দূরে থাকুন। যত ডক্টর যদি আপনাকে সরাসরি একজন MBBS পারফেক্ট একজন ডক্টর যদি, খুব ভালো একজন ডক্টর যদি আপনাকে ব্যথার মেডিসিনের জন্য সাজেস্ট না করে, পরামর্শ না দেয়, আপনি কখনোই ব্যথার ওষুধ খাবেন না। এটা আপনার স্বাস্থ্যের জন্য, জীবনের জন্য একটা মারাত্মক ধরনের হুমকি এবং এটা আপনার জীবনের উপরে বিরূপ প্রভাব বিস্তার করবে। এবং কখনোই ব্যথার ওষুধ সাথে অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খাবেন, কখনোই গ্যাস্ট্রিক ওষুধ ছাড়া ব্যথার ওষুধ খাবেন না, এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বিরূপ খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করবেন। ঘুমের সমস্যা হলে তা দূরে করার চেষ্টা করুন, অর্থাৎ আপনার যদি ঘুমের সমস্যা হয়, মাঝে মধ্যেই আপনি ঘুমের সমস্যায় থাকেন, তাহলে ঘুমের সমস্যা থেকে নিজেকে কীভাবে কোন পদক্ষেপ গ্রহণ করলে, কোন কাজ করলে আপনার ঘুমের যে আশাটা এটা আসবে এবং পর্যাপ্ত আপনার ঘুম হবে এই বিষয়ে খেয়াল রাখুন, কারণ অপর্যাপ্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জীবনের উপরে খুব মারাত্মক একটা প্রভাব বিস্তার করে। সো এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে। শরীরে
মধ্যে একটা করার চেষ্টা করবেন, শারীরিক ব্যায়াম করার চেষ্টা করবেন। আপনি যদি শারীরিক ব্যায়াম করেন তাহলে আপনার শরীর থেকে ঘাম ঝরবে, এবং শরীর থেকে ঘাম ঝরলে আপনার শরীরের অতিরিক্ত ক্ষতিকারক যে টক্সিনটা এটা বের হয়ে যাবে ঘামের মাধ্যমে। সব সব ধরনের মানে ঘামের মধ্যে কিন্তু অনেক অংশ যে দূষিত উপাদান শরীরে বের হয়ে যায়, সুতরাং কিডনির উপরে চাপটা কম পড়বে। সুতরাং শারীরিক পরিশ্রম করা এটা স্বাস্থ্যের জন্য জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং যারা স্মোকিং করেন, স্মোকিং যারা করেন যত সম্ভব স্মোকিং থেকে দূরে থাকেন, অ্যালকোহল যারা সেবন করেন যত সম্ভব এটা থেকে দূরে থাকেন। সব ধরনের নেশাদ্রব্য জিনিস কিডনির জন্য বড় ধরনের ক্ষতি, ঠিক আছে। সুতরাং যত সম্ভব স্মোকিং থেকে দূরে সরে রাখেন। আমি অনেক কিডনি পেশেন্ট জানি যারা প্রচুর তার জীবনে 20 বছর কিডনি মানে আপনার স্মোকিং করছে, প্রচুর স্মোকিং করছে, মানে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কিন্তু যখন সে কিডনি সমস্যায় পড়ে গেছে তখন সে এটা কিন্তু খুব দ্রুতই এটা ছেড়ে দিছে, একদমই ছেড়ে দিছে, আর কখনোই খায় নাই। সুতরাং আপনাকে আপনার অগ্রিম এটা ছেড়ে দেন, আপনার হতে হবে হওয়ার আগেই আপনি ছেড়ে দেন, ঠিক আছে। বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রায় 3 কোটি কিডনির রোগী, এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে, প্রায় 3 কোটি। তার মানে কি প্রতিটা পরিবারে একজন না একজন কিডনির পেশেন্ট আছে, ঠিক আছে। এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। এবং মশার কোয়েল, আমরা অনেক সময় মশার কোয়েল ব্যবহার করি, মশার কোয়েল কিন্তু জীবনের উপরে খুব প্রভাব বিস্তার করে। একটা মশার কোয়েল 40টা সিক্রেটের সমান ক্ষতি সাধন করে, অর্থাৎ আপনি কিন্তু প্রতিদিন মশার কোয়েল দেওয়াচ্ছেন কিন্তু মানে এটা কতটা ক্ষতিকর চিন্তা করেন। সুতরাং মশারি ইউজ করার চেষ্টা করবেন, মানে মশার কোয়েল জাতীয় বা এই রিলেটেড সব কিছু থেকে নিজেকে পরিহার করুন, এবং যত সম্ভব কোয়েল ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ মশারি ব্যবহার করুন, এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী এবং আপনার জীবনের উপরে খুব ভালো প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং পর্যাপ্ত পরিমাণ পানি সেবন করুন, অবশ্যই পানির পিএইচের মান ঠিক থাকতে হবে এবং ফিল্টারিং করা পানি থাকতে হবে, কারণ নর্মাল পানির মধ্যে অনেক ধরনের উপাদান থাকে যা স্বাস্থ্যের উপরে বড় ধরনের ক্ষতি নিয়ে আসে। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা একটু বুঝি, একটু মেনে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি অনেক ভালো থাকবো এবং অনেক বেশি সুস্থ থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।